আগুনে পোড়া মিরপুরের ঝিলপাড় বস্তিতে এখন সব হারানো মানুষের আহাজারি। পুড়ে ছাই হয়েছে বস্তির সাতশোরও বেশি ঘর আকাশের নিচে ঠাঁই পাওয়া বস্তিবাসী সরকারের কাছে সহায়তা দাবি করেছে এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের বাউনিয়া বাঁধে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম এদিকে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিপোর্ট করছেন আদিত্য মামুন শুক্রবার রাতে রাজধানীর ঝিলপাড়ের বস্তির এই আগুন স্বপ্ন পড়েছে হাজারো মানুষের এখানকার বাসিন্দারা এখন নিঃস্ব এই শিশু জানেই না সে কি হারিয়েছে নিজেদের পুড়ে যাওয়া ঘরের মধ্যেই খুঁজছে বিলাপ করা এরকম নারী পুরুষ ঝিলপার বস্তির সবখানেই পুড়ে যাওয়া সাতশো ঘরের বাসিন্দাদের সবার জীবনের গল্পই একই রকম তাদেরই একজন বরিশালের মালেকা বেগম ৩৫ বছর ধরে এই বস্তিতে বাস করছেন তিনি এখন পাগল প্রায় আমি রিক্সা চালক নূর ইসলাম এক বছর আগে কিনেছিলেন উনিশটি ঘর এখন সব হারিয়ে পথে বসেছেন এই ঘরটি ছিল আমার ব্যয় মেয়ের শ্বশুরের যারা দেশে গেছে গিয়ে আমারে দিয়ে গেছে এক লাখ পাঁচ হাজারে সহায়তার নামে কিছু কিছু ঘরে লুটপাট হয়েছে বলেও অভিযোগ কারো কারো ফায়ার সার্ভিস বলছে ঘিঞ্জি আর যত্রতত্র অবকাঠামের কারণেই আগুন দ্রুত ছড়িয়েছে কমিটি পনেরো দিনের মধ্যে একটা বিস্তারিত রিপোর্ট দেবে আশ্রয়হারা বস্তিবাসীদের বাউনিয়াবাদে পাঠানো হবে বলে জানিয়েছেন উত্তর সিটি মেয়র ক্ষতিগ্রস্তরা যাতে তিনবেলা খেতে পায় তার ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি খাদ্যের জন্য কোনো অসুবিধা না হয় সকাল বিকাল রাত্র তারা যেন খেতে পারে সেই ধরনের আমরা বন্দোবস্ত করেছি আমরা পুরাবস্তি পরিদর্শন করেছেন বিএনপি মহাসচিব আগুনের কারণ অনুসন্ধানে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি একটা নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত দাবি করছি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান বিএনপি মহাসচিব এটা সত্যিকার একটা অমানতিক ঘটনা আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা